Bye. ওয়ালাইকুম আসসালাম। আশা করি আমার ভয়েস তোমরা সবাই শুনতে পাচ্ছ। আর হচ্ছে আজকে আমাদের ক্লাসে ক্লাসের হচ্ছে আমাদের ডিসকাস করার কথা ছিল হচ্ছে স্কেলেটাল সিস্টেম, অর্থাৎ হচ্ছে চলন এবং অঙ্গ চালনা। চলন এবং অঙ্গ চালনা চ্যাপ্টারটির হচ্ছে শেষ লাইভ ক্লাস হচ্ছে আমাদের আজকের লাইভ ক্লাস। আর যদি শেষ না হয় তাহলে হচ্ছে আমরা আরো একটা ক্লাস নিতে পারি, ওই ক্লাসে হচ্ছে আমরা একটু ডিসকাস করব এই চলন এবং অঙ্গ চালনা নিয়ে। ঠিক আছে, তো যে আরো একটা ক্লাস যদি নেই এই ক্লাসের পরে, তবে সেটা লেট হতে পারে বা অনেক দেরি হতে পারে, মার্চে হতে পারে। তবে যেহেতু চলন এবং অঙ্গ চালনা এই চ্যাপ্টারটি হচ্ছে তোমাদের যারা সেকেন্ড ইয়ারে আসো তাদের হচ্ছে HSC সিলেবাসে এই চ্যাপ্টারটি নেই, তো এটা হচ্ছে খুব দুঃখজনক। কারণ হচ্ছে এই চ্যাপ্টারটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু যারা মেডিকেলে এক্সাম দিতে চাও তাদের জন্য মাস্ট এই চ্যাপ্টারটি পড়তে হবে। ঠিক আছে, তাহলে আর হচ্ছে যারা মেডিকেলে এক্সাম দিবা তারা হচ্ছে তোমরা তো উচ্চতর গণিত, তোমাদেরকে শুধুমাত্র HSC সিলেবাসের এই চ্যাপ্টার গুলো পড়বা, অন্য কিছু পড়তে হবে না। তারপর হচ্ছে ICT পড়তে হবে না, এরপর হচ্ছে তুমি শুধুমাত্র এরপর হচ্ছে ফিজিক্স এর ম্যাথ করতে হবে না, কেমিস্ট্রির কঠিন কঠিন ম্যাথ করতে হবে না, শুধুমাত্র তুমি ফিজিক্স কেমিস্ট্রি এরপর হচ্ছে বায়োলজি এই যে তিনটা বই আছে এই তিনটা বই শুধুমাত্র, অর্ধেক সিলেবাস না, তুমি পুরো বই পড়বা। ঠিক আছে, কারণ হচ্ছে যাদের স্বপ্ন মেডিকেলে, আগে থেকেই বলতেছি তোমরা আগে থেকেই সাবধান হও এবং এখন থেকে তোমরা বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো চর্চার মধ্যে রাখো, হঠাৎ করে তুমি কিচ্ছু পারবা না। ঠিক আছে, তো তোমরা এই চ্যাপ্টার যেগুলো বাদ দেওয়া হয়েছে ওগুলা যে একদমই বাদ দিয়ে দিবা এরকম না, তুমি চর্চার মধ্যে রাখবা, আর যেগুলো দেওয়া হয়েছে ওগুলা হচ্ছে একটু বেশি করে পড়বা। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আর ওয়ালাইকুম আসসালাম। ইংরেজি না, ইংরেজি সব পড়তে হবে না, ইংরেজি শুধুমাত্র মেডিকেলের জন্য আমি যা পড়াবো সেগুলো পড়বা, আর হচ্ছে তোমার HSC জন্য তো সেগুলো হচ্ছে তুমি HSC জন্য পড়বা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, আর ওয়েট করব না। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে আমরা প্রথমে তরুণাস্থি নিয়ে আলোচনা
করব, তারপর হচ্ছে আমরা পেশি নিয়ে আলোচনা করব। পেশি, পেশি মানে কি? পেশির ইংরেজি হচ্ছে মাসল। পেশির ইংরেজি কি? পেশির ইংরেজি হচ্ছে মাসল। তো আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে তরুণাস্থিনী। ওকে, শুরু করা যাক। ওকে, তাহলে তোমরা একটা জিনিস এই জায়গায় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বোন, এটা হচ্ছে একটা অস্থি, এটা হচ্ছে একটা অস্থি, মানে উপরের যে অস্থি সেটা হচ্ছে তোমার ফিমার। উপরের অস্থিটার নাম কি? উপরের অস্থিটার নাম হচ্ছে ফিমার। নিচের অস্থিটার নাম হচ্ছে টিবিয়া। নিচের অস্থিটার নাম কি? টিবিয়া। এখন দেখো, ফিমার এবং টিবিয়া তারা পরস্পর দুজন যখন যুক্ত হয়, তখন তাদের যুক্ত হওয়ার স্থানে এরকম নীল কিছু জিনিস থাকে, ব্লু কালারের। তো এই জিনিসগুলা কি হয়? তাদের যুক্ত হওয়ার স্থানে থাকে। তো এই জিনিসগুলাকে বলে তরুণাস্থি। এই জিনিসগুলাকে কি বলে? এই জিনিসগুলাকে বলে হচ্ছে তরুণাস্থি বা কার্টিলেজ। এগুলাকে কি বলে? কার্টিলেজ। তাহলে কার্টিলেজ জিনিসটা কি? কার্টিলেজ জিনিসটা বিভিন্ন অস্থির সংযোগস্থলে সেটা থাকতে পারে, আবার আমাদের দেহের আরো ভিন্ন ভিন্ন জায়গায়ও থাকতে পারে। আমি শুধুমাত্র দেখালাম কার্টিলেজ জিনিসটা কি। কার্টিলেজ জিনিসটা অনেকটা কিসের মতো? অনেকটা রাবারের মতো একটা জিনিস। কার্টিলেজ জিনিসটা কি? অনেকটা রাবারের মতো একটা জিনিস। কিন্তু আমরা কার্টিলেজ নিয়ে আরো বিস্তারিত একটু জানার চেষ্টা করি, ঠিক আছে? প্রথমত আসো, এই যে তরুণাস্থি বা কোমলাস্থি, এটার ইংরেজি হচ্ছে কার্টিলেজ। তো এই যে তরুণাস্থি, এই তরুণাস্থির যে মনে করো এটা হচ্ছে তরুণাস্থির একটা কোষ, মনে করো এটা হচ্ছে তরুণাস্থির একটা কোষ। তরুণাস্থির কোষের মধ্যে এরকম কি থাকে? দানাদার বিভিন্ন বস্তু থাকে। মনে করো এটা হচ্ছে তরুণাস্থির একটা কোষ, এটা হচ্ছে একটা তরুণাস্থির কোষ। তো তরুণাস্থির কোষের মধ্যে কিছু দানাদার বস্তু থাকে। তো এই দানাদার বস্তুকে কি বলে? আমরা সাধারণত কোষের দানাদার বস্তুকে কি বলি? প্লাজমা বলি। কোষের দানাদার বস্তুকে কি বলি? প্লাজমা বলি, ঠিক আছে? কিন্তু তরুণাস্থির মধ্যে এরকম যে দানাদার বস্তু বা সাইটোপ্লাজম থাকে, সেটাকে আমরা বলবো কন্ড্রিন। সেটাকে আমরা কি বলবো? কন্ড্রিন বলবো। তাহলে তরুণাস্থির যে প্লাজমা বা তরুণাস্থির যে মাতৃকা, তরুণাস্থির ভেতরে যে দানাদার বস্তু থাকে সাইটোপ্লাজমের মতো, থুকার মতো এরকম, এগুলাকে আমরা কি বলি? এগুলাকে বলি আমরা কন্ড্রিন, ঠিক আছে? কন্ড্রিন নামে পরিচিত। ওকে, তাহলে এই যে কন্ড্রিন, এই কন্ড্রিন এগুলো হচ্ছে অনেকটা দানার মতো, একটু শক্ত এবং স্থিতিস্থাপক, একটু শক্ত এবং স্থিতিস্থাপক। এর কন্ড্রিনের বৈশিষ্ট্য তোমাদের মুখস্থ করতে হবে, এগুলো হচ্ছে এডমিশনে আসবেই আসবে। এরপর হচ্ছে কন্ড্রিন। এই কন্ড্রিনের মধ্যে মনে করো এটা হচ্ছে একটা তরুণাস্থি। দেখো এটা হচ্ছে একটা তরুণাস্থি। তাহলে এই যে তরুণাস্থি, এই তরুণাস্থির ভিতরে এই যে কিছু থুকার মতো কিছু জিনিস আছে, এগুলাকে কি বলে? কন্ড্রিন বলে। এগুলাকে কি বলে? কন্ড্রিন বলে। এরপর হচ্ছে এই তরুণাস্থির মধ্যে কিছু আরো কিছু তুকার মতো এরকম কিছু জিনিস থাকে, এরকম দানা দানা কিছু জিনিস থাকে, কিছু প্রোটিন থাকে। কিছু কি থাকে? প্রোটিন থাকে। এই প্রোটিন গুলার নাম হচ্ছে কন্ড্রোমিউকয়েড এবং কন্ড্রোএলবুনয়েড, ঠিক আছে? তাহলে এইখানে দেখো, এইখানে দিছে যে তরুণাস্থির মধ্যে এই যে কন্ড্রিন, এই কন্ড্রিনের মধ্যে কিছু প্রোটিন থাকে। এই প্রোটিন গুলার নাম হচ্ছে কন্ড্রোএলবুনয়েড এবং কন্ড্রোমিউকয়েড, ঠিক আছে? দুই ধরনের প্রোটিন এই কন্ড্রিনের মধ্যে অবস্থান করে, এগুলা দানাদার প্রোটিন। এখন আসো, এই যে তরুণাস্থির যে কোষ, এই যে ফুল একটা তরুণাস্থি, এই যে ফুল একটা তরুণাস্থি, তরুণাস্থির একটা বড় কোষকে এখানে দেখানো হয়েছে, বা একটা তরুণাস্থির একটা বড় অংশকে এখানে দেখানো হয়েছে। মনে করো তরুণাস্থির একটা ফাইবার, তরুণাস্থির একটা তন্তু, তরুণাস্থির একটা তন্তুকে এইখানে বড় করে দেখানো হয়েছে। তো এই যে তরুণাস্থির যে মানে তন্তুটা, এই তন্তুটার ভিতরে আরো কিছু গুলা, মানে এরকম গোলাকার থুকার মতো জিনিস থাকে, আরো কিছু গোলাকার এরকম থুকার মতো জিনিস থাকে। তাহলে প্রথমত এই দানাদার বস্তুগুলোর নাম কি? দানাদার বস্তুগুলোর নাম হচ্ছে কন্ড্রিন। তারপর হচ্ছে এই কন্ড্রিনের মধ্যে কি থাকে? দুই ধরনের প্রোটিন থাকে। একটা প্রোটিনের নাম হচ্ছে কন্ড্রোমিউকয়েড, আর একটা প্রোটিনের নাম হচ্ছে কন্ড্রোএলবুনয়েড। তারপর হচ্ছে শুধুমাত্র যে প্রোটিন থাকে তা না, এরকম কিছু দেখো, কিছু গোলাকার কিছু জিনিস আছে এই কন্ড্রিনের মধ্যে। এই গোলাকার জিনিসগুলোর নাম হচ্ছে লেকুনা। এই গোলাকার জিনিসগুলোর নাম কি? এই যে গোলাকার জিনিসগুলা, এই গোলাকার জিনিসগুলোর নাম হচ্ছে লেকুনা। আর এই লেকুনার ভিতরে, প্রতিটা লেকুনার ভিতরে এই যে চারদিকের যে সার্কেল, এই সার্কেলের নাম হচ্ছে কি? লেকুনা। আর প্রতিটা লেকুনার ভিতরে এই যে দেখো জিনিসটা থাকে, সেটা হচ্ছে কন্ড্রোসাইট বা তরুণাস্থির কোষ। প্রতিটা লেকুনার ভিতরে কি থাকে? তরুণাস্থির কোষ অবস্থান করে বা কন্ড্রোসাইট অবস্থান করে। তাহলে দেখো
এটা হচ্ছে তোমার তরুণাস্থির একটা কোষ, এটা হচ্ছে তরুণাস্থির একটা কোষ, ঠিক আছে? ওকে, কে এখানে এরো চিহ্ন দিচ্ছ, তুমি প্লিজ এটা করবা না। তাহলে দেখো, এটা হচ্ছে তোমার এই যে ফুল যে বড় সার্কেলটা, এই সার্কেলটা হচ্ছে লেকুনা, আর লেকুনার ভিতরে এই যে একটা জিনিস থাকে গোলাকার, সেটার নাম হচ্ছে তরুণাস্থির কোষ। এবং তরুণাস্থির কোষকে কি বলে? কন্ড্রোসাইট বলে। সাইট মানে কি? সাইট, তুমি দেখো, সাইট এটা হচ্ছে একটা ল্যাটিন ভাষা, আর সাইট এর বাংলা হচ্ছে কি? সাইট এর বাংলা হচ্ছে কোষ। আর কন্ড্রো মানে কি? কন্ড্রো মানে হচ্ছে তরুণাস্থি বুঝায়। তাহলে কন্ড্রোসাইট মানে কি? কন্ড্রোসাইট মানে হচ্ছে তরুণাস্থির কোষ। তাহলে আমরা একটা তরুণাস্থির গঠন নিয়ে একটু জানার চেষ্টা করলাম। তাহলে তরুণাস্থিতে কি কি থাকে, তোমাদের একটু রেসপন্স আমি আশা করতেছি। তরুণাস্থির মধ্যে যে তরুণাস্থির যে মাতৃকা থাকে, তরুণাস্থির এই মাতৃকার নাম কি? তরুণাস্থির মাতৃকার নাম কি? কন্ড্রিন। ওকে, তোমরা সবাই বুঝতে পারতেছো কিনা একটু রেসপন্স করে জানাও। ওকে, আজকে আমাদের সাথে যারা নতুন জয়েন করলো তাদেরকে আমি একটু খোঁজার চেষ্টা করি। আমাদের সাথে আব্দুর সহিত আজকে জয়েন কর, নতুন একদম নতুন জয়েন করছে। তারপর হচ্ছে দেবদূতি, তারপর হচ্ছে আমাদের সাথে ফাহিমা আজকে নতুন জয়েন করছে, তারপর হচ্ছে আমাদের সাথে আজকে একদম নতুন জয়েন করছে হচ্ছে মুয়াজ, তারপর হচ্ছে আমাদের সাথে ওহনা আমাদের সাথে জয়েন করছে, তো এরপর হচ্ছে সায়মা, স্নেহা, তারপর হচ্ছে শাহরিয়া, রিচি, তারা আমাদের সাথে আজকে একদম নতুন জয়েন করছে। তারপর হচ্ছে আমাদের সাথে আর অনেকেই জয়েন করছে নতুন। তো তোমাদের সবাইকে আমাদের ব্যাচে ওয়েলকাম, তোমাদের সবাইকে আমাদের ব্যাচে ওয়েলকাম। কন্ড্রোসাইট, কন্ড্রোসাইট জিনিসটা কি তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করো। মনে করো, প্রথমত হচ্ছে আমি একটা তরুণাস্থির কোষ আঁকার চেষ্টা করি, দেখো তোমরা সবাই একটু ফলো করো। মনে করো এটা হচ্ছে একটা তরুণাস্থির ফাইবার। এটা কি একটা তরুণাস্থির লম্বা একটা, এটা হচ্ছে তরুণাস্থির লম্বা একটা তন্তু। এই তন্তুকে যদি আমি কেটে এভাবে দেখাই, তাহলে হচ্ছে দেখা যাবে এটা হচ্ছে তরুণাস্থির একটা লম্বা একটা তন্তু। তো এই তন্তুটার ভিতরে কিছু কি থাকে, এরকম কিছু দানাদার পদার্থ থাকে। এই দানাদার পদার্থ গুলোকে কি বলে? কন্ড্রিন বলে। আবার এই কন্ড্রিনের মধ্যে কিছু প্রোটিন থাকে, এই প্রোটিন গুলার নাম হচ্ছে কন্ড্রো এলবুনয়েড এবং কন্ড্রো মিউকয়েড। এরপর হচ্ছে এই যে মাতৃকা, এই মাতৃকা বা এই কন্ড্রিনের মধ্যে কিছু গোলাকার জিনিস থাকে, এই গোলাকার জিনিসগুলাকে বলে কি বলে? লেকুনা বলে। আর এই লেকুনার মধ্যে কিছু এরকম আরো কিছু গোলাকার জিনিস থাকে, এগুলাকে তরুণাস্থির কোষ, এগুলাকে কি বলে? তরুণাস্থির কোষ বলে, বা এগুলাকে তোমার কন্ড্রোসাইট বলে, এগুলাকে তরুণাস্থির কোষ বলে বা কন্ড্রোসাইট বলে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, এটা হচ্ছে এই যে লাল যেটা, এটা হচ্ছে তোমার লেকুনা, আর হচ্ছে সরি, তাহলে এটা হচ্ছে তোমার লেকুনা, রেড কালারের যে সার্কেল, আর তার ভিতরে এই যে গ্রিন কালারের যেটা আছে সেটা হচ্ছে কন্ড্রোসাইট, ওকে। তাহলে তুমি যে কোয়েশ্চন করছিলে, তুমি বুঝতে পারছো কিনা কন্ড্রোসাইট জিনিসটা কি, একটু রেসপন্স করে জানাও। কন্ড্রো মানে কি? কন্ড্রো মানে হচ্ছে তোমার তরুণাস্থি। কন্ড্রো মানে কি বুঝায়? কন্ড্রো মানে বুঝায় হচ্ছে তরুণাস্থি। আর সাইট মানে কি? সাইট হচ্ছে একটা ল্যাটিন ভাষা। তাহলে কন্ড্রোসাইট মানে কি? কন্ড্রোসাইট মানে হচ্ছে তরুণাস্থির কোষ। তুমি বুঝতে পারছো কিনা প্লিজ রেসপন্স করে জানাও। ওকে, যে কোয়েশ্চন করছিলা তুমি বুঝতে পারছো কিনা একটু রেসপন্স করো।
ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। এখন আসো আমরা বিভিন্ন ধরনের তরুণাস্থি নিয়ে একটু জানার চেষ্টা করব। তাহলে আমরা তরুণাস্থি নিয়ে জানলাম, এখন আসো এই যে তরুণাস্থি, তরুণাস্থি নিয়ে হচ্ছে আমাদের একটা সার্কেল আছে। দেখো প্রথমত হচ্ছে তরুণাস্থির মধ্যে যে ম্যাট্রিক্স থাকে, এই ম্যাট্রিক্স কে কি বলে? কন্ড্রিন বলে। এই কন্ড্রিনে দুই ধরনের প্রোটিন থাকে, কন্ড্রো মিউকোয়েড, কন্ড্রো অ্যালবুমিন, এগুলো হচ্ছে এক ধরনের প্রোটিন। এরপর আসো তরুণাস্থির এই যে, মনে করো এটা হচ্ছে তরুণাস্থির একটা ফাইবার বা তরুণাস্থির একটা তন্তু। তো তরুণাস্থির ফাইবার বা তরুণাস্থির যে তন্তু, এই তন্তুর যে আবরণ, এই আবরণের নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। তরুণাস্থির তন্তুর আবরণের নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। দেখো এইখানে তোমরা খুব সহজেই বুঝতে পারবা, পেরি মানে কি? পেরি, পেরি এর অর্থ হচ্ছে চারদিকে। পেরি এর অর্থ কি? পেরি মানে হচ্ছে চার দিকে। আর কন্ড্রিয়াম মানে কি? কন্ড্রিয়াম মানে হচ্ছে তরুণাস্থি। তাহলে পেরিকন্ড্রিয়াম মানে কি? পেরিকন্ড্রিয়াম মানে হচ্ছে যেটা তরুণাস্থির চারদিকে থাকে। এখন আসো তরুণাস্থির কাজ কি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তরুণাস্থির কাজ হচ্ছে, যেমন এই ম্যাট্রিক্স এর মধ্যে এই যে কন্ড্রিন থাকে, এই কন্ড্রিনটা আমরা পড়ে আসছিলাম, এই কন্ড্রিনটা হচ্ছে স্থিতিস্থাপক। এই কন্ড্রিনটা হচ্ছে স্থিতিস্থাপক। তাহলে এই যে কন্ড্রিনটা স্থিতিস্থাপক এবং তার মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, যার ফলে তরুণাস্থি সংকুচিত প্রসারিত হতে সাহায্য করে এবং খুব বেশি টান সহ্য করতে পারে। যে জিনিসগুলো, যেমন একটা স্প্রিং, ধরো এটা হচ্ছে একটা স্প্রিং। স্প্রিং কি করতে পারে? মনে করো এটা হচ্ছে একটা স্প্রিং। তো স্প্রিং কি করতে পারে? স্প্রিং হচ্ছে স্থিতিস্থাপক এবং স্প্রিং সেজন্য টান সহ্য করতে পারে। সেজন্য তরুণাস্থিও হচ্ছে কি? স্থিতিস্থাপক। তরুণাস্থির মধ্যে কন্ড্রিন থাকে, সেজন্য তরুণাস্থি টান সহ্য করতে পারে। সেজন্য দেখা যায় বিভিন্ন জয়েন্টের মাঝখানে, বিভিন্ন জয়েন্টের মাঝখানে তরুণাস্থি থাকে। তরুণাস্থি অনেক চাপ সহ্য করতে পারে এবং টান সহ্য করতে পারে, ঠিক আছে? ওকে, মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণীয় কঙ্কাল তরুণাস্থি গঠন করে। আমরা যখন একদম বাচ্চা থাকি বা একদম পিচ্ছি থাকি, তখন আমাদের যে অস্থিগুলা থাকে বা আমাদের যে বোন বা হাড্ডিগুলা থাকে, ওই হাড্ডিগুলা তখন পরিপূর্ণভাবে অস্থি হিসাবে থাকে না, তখন সেগুলা তরুণাস্থি হিসাবে থাকে বা অনেকটা তরুণাস্থির মতো থাকে, ঠিক আছে? তারপর ওগুলো আস্তে 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 কি হয়, শক্ত হয়, শক্ত হয়ে তোমার অস্থি গঠন করে। তাহলে মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণীয় কঙ্কাল বা ভ্রূণ মানে কি? যেটা হচ্ছে মায়ের গর্ভে থাকে সেটা হচ্ছে ভ্রূণ। তো এই ভ্রূণের কঙ্কালটা তরুণাস্থি গঠন করে। এরপর হচ্ছে কন্ড্রিকটিস। কন্ড্রিকটিস হচ্ছে এক ধরনের প্রাণী। এই কন্ড্রিকটিস প্রাণীর অন্তঃকঙ্কাল বা কন্ড্রিকটিস প্রাণীর কঙ্কাল পুরোটাই তরুণাস্থি দিয়ে তৈরি হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমরা MCQ তে এটা আসবে, সেজন্য এটা জানা ইম্পর্টেন্ট। এখন আসো আমরা বিভিন্ন ধরনের তরুণাস্থি নিয়ে একটু জানার চেষ্টা করব। এখানে একটু দেখার ট্রাই করো, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার এই যে, এটা হচ্ছে ফিমারের নিচের অংশ, এটা হচ্ছে একদম সত্যিকারের ফিমার, ফিমারের নিচের অংশ। এবং ফিমারের নিচের অংশে এখানে দেখো কিছু হোয়াইট কালারের কিছু জিনিস আছে, এই হোয়াইট কালারের জিনিসগুলা হচ্ছে তরুণাস্থি, আর তার উপরে এগুলা হচ্ছে তোমার মাংস বা পেশি, ঠিক আছে? তারপর হচ্ছে এগুলা কি? এগুলা হচ্ছে তরুণাস্থি। তাহলে এই তরুণাস্থিটা দুইটা জয়েন্টের মাঝখানে কেন থাকে? যেন দুইটা অস্থির মধ্যে কোনো ঘর্ষণ না হয় এবং অস্থি গুলার চাপ সহ্য করতে পারে এবং দুইটা অস্থির টান সহ্য করতে পারে। যেমন এটা হচ্ছে একটা তরুণাস্থি, এটা হচ্ছে একটা তরুণাস্থি, তোমরা একটু দেখার ট্রাই করো, ওকে? ঠিক আছে, তো এখন আমরা বিভিন্ন ধরনের তরুণাস্থি নিয়ে জানবো। তরুণাস্থি হচ্ছে মোট চার প্রকার: স্বচ্ছ তরুণাস্থি, স্থিতিস্থাপক তরুণাস্থি, শ্বেততন্তুময় তরুণাস্থি এবং চুনময় তরুণাস্থি, ঠিক আছে? তাহলে তরুণাস্থি মোট কয় প্রকার? স্বচ্ছ তরুণাস্থি বা হায়ালিন তরুণাস্থি, তারপর হচ্ছে স্থিতিস্থাপক তরুণাস্থি, এই স্থিতিস্থাপক তরুণাস্থি আরেক নাম হচ্ছে পীততন্তুময় তরুণাস্থি, তারপর হচ্ছে শ্বেততন্তুময় তরুণাস্থি, এটার আরেক নাম হচ্ছে ফাইব্রাস তরুণাস্থি, তারপর হচ্ছে চুনময় তরুণাস্থি, এই চুনময় তরুণাস্থি আরেক নাম হচ্ছে ক্যালসিফাইড তরুণাস্থি। তাহলে তোমরা সবাই চ্যাট বক্সে লিখো যে তরুণাস্থি মোট কত প্রকার, তোমরা সবাই চ্যাট বক্সে লিখো তরুণাস্থি মোট কত প্রকার। ওকে, তাহলে এখন আমরা তোমার তরুণাস্থি আমরা সবাই জানলাম, তরুণাস্থি হচ্ছে মোট চার প্রকার। তাহলে প্রথম যে তরুণাস্থি সেটা হচ্ছে স্বচ্ছ তরুণাস্থি। প্রথম যে তরুণাস্থি সেটার নাম কি?
স্বচ্ছ তরুণাস্থি, এই স্বচ্ছ তরুণাস্থির আরেক নাম হচ্ছে হায়ালিন তরুণাস্থি। স্বচ্ছ তরুণাস্থির আরেক নাম কি? হায়ালিন তরুণাস্থি। তোমাদের আগে থেকেই বলতেছি অ্যাডমিশনের জন্য, মেডিকেল অ্যাডমিশন, বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের জন্য এই তরুণাস্থি টপিকটা তাদের উদাহরণ, কোনটা কোন টাইপ তরুণাস্থি খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো আসবেই আসবে। তাহলে এই স্বচ্ছ তরুণাস্থি সেটা কি রকম? এটা হচ্ছে এর ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে কি? কন্ড্রিন। ম্যাট্রিক্স মানে কি? মাতৃকা বা কন্ড্রিন। স্বচ্ছ তরুণাস্থির ম্যাট্রিক্স হচ্ছে ঈষৎ স্বচ্ছ, অনেকটা দেখতে স্বচ্ছ, বা এই কন্ড্রিন গুলো দেখতে স্বচ্ছ, একটু নীলাভ বা একটু নীল। তাহলে আমরা দেখার চেষ্টা করি স্বচ্ছ তরুণাস্থি। দেখো এটা হচ্ছে স্বচ্ছ তরুণাস্থি। এই স্বচ্ছ তরুণাস্থির এই যে মাতৃকা গুলা বা এই যে তোমার এই যে কন্ড্রিন, এই কন্ড্রিন দেখতে কি? অনেকটা নীল, অনেকটা নীল। তারপর হচ্ছে আর কি বৈশিষ্ট্য স্বচ্ছ তরুণাস্থির? মাতৃকা হচ্ছে স্বচ্ছ, নীলাভ এবং নমনীয়, কোনো তন্তু নেই। দেখো এই যে স্বচ্ছ তরুণাস্থি, স্বচ্ছ তরুণাস্থির মধ্যে এখানে কোনো ধরনের ফাইবার থাকে না, এরকম লম্বা লম্বা কোনো তন্তু থাকে না, এরকম কোনো তন্তু থাকে না। তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য পেলাম? কোনো তন্তু নেই স্বচ্ছ তরুণাস্থির মধ্যে। তারপর হচ্ছে স্বচ্ছ তরুণাস্থির যে কন্ড্রিন, এই কন্ড্রিনটা হচ্ছে একদম স্বচ্ছ এবং সেটা অনেকটা দেখতে নীলাভ বা ব্লু, অনেকটা ব্লু। দেখো এখানে ব্লু কালার দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এই যে স্বচ্ছ তরুণাস্থি, এই স্বচ্ছ তরুণাস্থি তন্তুবিহীন এবং নমনীয়। তাহলে এই স্বচ্ছ তরুণাস্থি, আমরা জানি যে তরুণাস্থির আবরণের নাম কি? তরুণাস্থির আবরণের নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। তাহলে স্বচ্ছ তরুণাস্থির বা হায়ালিন তরুণাস্থির আবরণের নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। এখন আসো এই স্বচ্ছ তরুণাস্থি কোথায় থাকে। আমাদের যে নাক, তোমরা নাকের সামনে একদম নাকের ডগায় তোমরা সবাই হাত দাও এবং হাত দিয়ে দেখো এখানে নাকের ডগাটা একটু নরম। এই যে নাকের ডগাটা একটু নরম, এই জায়গাটার নাম হচ্ছে, এই নাকটাই তৈরি হয়েছে তোমার স্বচ্ছ তরুণাস্থি দিয়ে বা হায়ালিন তরুণাস্থি দিয়ে। তারপর হচ্ছে আমাদের যে শ্বাসনালী, আমাদের যে স্বরযন্ত্র বা ভোকাল কর্ড, এগুলা কি দিয়ে তৈরি? এগুলা কি দিয়ে তৈরি? এগুলা হচ্ছে স্বচ্ছ তরুণাস্থি বা হায়ালিন তরুণাস্থি দিয়ে তৈরি। ব্যাঙ এবং হাঙরের ভ্রূণে কি থাকে? হাঙর মাস এবং ব্যাং তাদের ভ্রূণে, তাদের বাচ্চাতে কি থাকে? স্বচ্ছ তরুণাস্থি থাকে বা হায়ালিন তরুণাস্থি থাকে। এরা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। ব্যাং এবং হাঙরের ভ্রূণে স্বচ্ছ তরুণাস্থি থাকে। তাহলে আমরা স্বচ্ছ তরুণাস্থি কি আমরা একটু জানার চেষ্টা করলাম। এরপর দেখো এই যে একটা জয়েন্ট, দেখো এটা হচ্ছে আমাদের ফিমারের সাথে হিপ বোন, আমাদের কুমোরের সাথে আমাদের পায়ের অস্থির একটা জয়েন্ট, ঠিক আছে? এই যে আমাদের কুমোরের, কুমোরের ওইখানে যে জয়েন্টটা, এই জয়েন্টটা, এই জয়েন্টের মধ্যে কি থাকে? এইখানে হায়ালিন কার্টিলেজ থাকে বা স্বচ্ছ তরুণাস্থি থাকে। দেখো এই ফিমারের মাথায় নীল কালারের কি আছে? স্বচ্ছ তরুণাস্থি আছে। তাহলে স্বচ্ছ তরুণাস্থি কোথায় থাকে সেটা আমরা একটু বুঝতে পারলাম, ঠিক আছে? ওকে, তাহলে এরপর আসো, স্বচ্ছ তরুণাস্থির আমরা উদাহরণও জানলাম, এরপর আসো স্থিতিস্থাপক তরুণাস্থি বা এটার ইংরেজি, এটার হচ্ছে, এটাকে বলে পীত তন্তুময় তরুণাস্থি। স্থিতিস্থাপক তরুণাস্থি আর এক নাম কি? পীত তন্তুময় তরুণাস্থি। এখন আসো এটার বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে এর মাতৃকা বা কন্ড্রিন সেটা দেখতে, মাইক্রোস্কোপে দেখতে তেমন স্বচ্ছ না, সেটা অনেকটা অস্বচ্ছ। তারপর হচ্ছে সেটা হালকা হলুদ, তার কন্ড্রিনের কালার হালকা হলুদ। আমরা একটু দেখার ট্রাই করি তার কন্ড্রিনের কালার হালকা হলুদ কিনা। দেখো এটা হচ্ছে স্থিতিস্থাপক তরুণাস্থি। এই স্থিতিস্থাপক তরুণাস্থি যে কন্ড্রিন, এই কন্ড্রিনের কালার হচ্ছে হালকা হলুদ এবং তার মধ্যে কিছু তন্তু থাকে। দেখো এরকম লম্বা লম্বা কিছু তন্তু আছে, লম্বা লম্বা কিছু তন্তু আছে, এগুলোর নামকে বলে পীত তন্তু। এগুলাকে কি বলে? পীত তন্তু বলে। তো তাহলে স্থিতিস্থাপক তরুণাস্থির প্রধান যে দুইটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার তিনটা বৈশিষ্ট্য, তার হচ্ছে মাতৃকা বা তার কন্ডিন হচ্ছে অস্বচ্ছ, তার হচ্ছে মাতৃকার কালার হচ্ছে হলুদ এবং তার মধ্যে এরকম লম্বা লম্বা কিছু কি থাকে? পীত তন্তু থাকে। দেখো পীত তন্তু থাকে, সেজন্য তাকে পীত তন্তুময় তরুণাস্থি বলে। এই স্থিতিস্থাপক তরুণাস্থি কোন জায়গায় থাকে? দেখো আমাদের কানের মধ্যে, আমাদের যে কানের এই যে বহিকর্ণ, এই বহিকর্ণ পুরোটা কি দিয়ে তৈরি? স্থিতিস্থাপক তরুণাস্থি দিয়ে তৈরি, বা এটা এটা ইংরেজি হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। এটা ইংরেজি কি? ইলাস্টিক কার্টিলেজ, কার্টিলেজ, ঠিক আছে? ওকে, কান। এরপর আসো যে ইউস্টেশিয়ান টিউব, আমাদের এটা হচ্ছে আমাদের কান, আর এই যে কানের ভিতর থেকে আমাদের যে মধ্যকর্ণ, এই মধ্যকর্ণের ভিতর থেকে একটা লম্বা, একটা লম্বা কি বের হয়? একটা লম্বা নালী বের হয়, এই যে লম্বা নালীটা, এই লম্বা নালীটাকে বলে ইউস্টেশিয়ান টিউব। এই ইউস্টেশিয়ান টিউবটার কাজ কি? এই এটা কি করে? নাকের একটা ছিদ্রের সাথে আমাদের কানকে যুক্ত করে। দেখো এটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান টিউব, এই নালীটার নাম। এটা কি করে? কানকে নাকের সাথে যুক্ত করে। এই ইউস্টেশিয়ান টিউবটা
কি দিয়ে তৈরি? ইলাস্টিক কার্টিলেজ বা স্থিতিস্থাপক তরুণাস্থি দিয়ে তৈরি। তাহলে আমরা স্থিতিস্থাপক তরুণাস্থি নিয়ে জানতে পারলাম, এবং স্থিতিস্থাপক তরুণাস্থি কোন কোন জায়গায় থাকে? আমাদের যে আল জিহ্বা, তোমরা আমাদের আসল যে জিহ্বা, এই আসল জিহ্বার পিছনে একটা ছোট্ট জিহ্বা তোমরা সবাই জানো এটা আছে, এটা ইংরেজি হচ্ছে এপিগ্লটিস। এপিগ্লটিস, এপি ডাবল জি গ্লটিস, এই এপিগ্লটিস বা আল জিহ্বা সেটাও হচ্ছে স্থিতিস্থাপক তরুণাস্থি দিয়ে তৈরি। তারপর হচ্ছে ইউস্টেশিয়ান টিউব, যেটা যে টিউবটা বা যে নলটা আমাদের কানকে এবং নাককে কি করে যুক্ত করে সেটাকে বলে ইউস্টেশিয়ান টিউব। এরপর হচ্ছে আর কোথায় থাকে? আমাদের কানের মধ্যে থাকে, আমাদের কানের মধ্যে বহিকর্ণের মধ্যে স্থিতিস্থাপক তরুণাস্থি থাকে। তাহলে তোমরা স্থিতিস্থাপক তরুণাস্থি নিয়ে বিস্তারিত ভাবে বুঝতে পারছো কিনা প্লিজ একটু রেসপন্স করে আমাকে জানাও। ওকে, তাহলে এখন আমরা স্থিতিস্থাপক তরুণাস্থি থেকে আমরা চলে যাই শ্বেত তন্তুময় তরুণাস্থি। আমাদের আরো এক ধরনের তরুণাস্থি আছে, সেই তরুণাস্থির নাম কি? শ্বেত তন্তুময় তরুণাস্থি। তাহলে শ্বেত তন্তুময় তরুণাস্থি এর নাম থেকে আমরা বুঝতে পারতেছি তার মধ্যে এক ধরনের তন্তু থাকবে, সেই তন্তুগুলো হবে শ্বেত, শ্বেত তন্তু, শ্বেত তন্তু বা সাদা। শ্বেত মানে কি? সাদা বা হোয়াইট। হোয়াইট এক ধরনের ফাইবার থাকবে বা এক ধরনের তন্তু থাকবে, সেগুলো হচ্ছে শ্বেত তন্তুময় তরুণাস্থি। তাহলে এই শ্বেত তন্তুময় তরুণাস্থির বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে প্রচুর শ্বেত তন্তু থাকে। তাহলে আমরা একটু দেখার ট্রাই করি শ্বেত তন্তুময় তরুণাস্থি কোনটা। দেখো, এটা হচ্ছে শ্বেত তন্তুময় তরুণাস্থি, তার যে মাত্রিকা, মাত্রিকা অনেকটা আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি সেটা অনেকটা সবুজ এবং হলুদের মাঝামাঝি একটা কালার দেখা যায়, এবং তার মধ্যে এরকম অনেকগুলা কি থাকে? দেখো এখানে একটা ফাইবার আছে, অনেকগুলা ফাইবার, অনেকগুলা তন্তু একসাথে থাকে, অনেকগুলা তন্তু একসাথে থাকে, সেজন্য এটাকে বলে শ্বেত তন্তুময় তরুণাস্থি বা ফাইব্রাস কার্টিলেজ, ফাইব্রাস কার্টিলেজ বলে এটাকে, ঠিক আছে, শ্বেত তন্তুময় তরুণাস্থি। এখন আসো, শ্বেত তন্তুময় তরুণাস্থি কোথায় থাকে? এটা দেখো, এটা হচ্ছে একটা কশেরুকা, এটা হচ্ছে একটা কশেরুকা, দুইটা কশেরুকার মধ্যখানে এখানে দেখবা একটা তরুণাস্থি থাকে, একটা রাবারের মতো জিনিস থাকে, এটাকে বলে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক বলে। এটাকে কি বলে? ইন্টার ভার্টিব্রাল ডিস্ক থাকে, সেটা হচ্ছে একটা ফাইব্রোকার্টিলেজ বা শ্বেত তন্তুময় তরুণাস্থি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। এরপর আসো, আরো এক ধরনের তরুণাস্থি আছে, সেটাকে বলে তোমার ক্যালসিফাইড তরুণাস্থি বা চুনময় তরুণাস্থি। চুনময় তরুণাস্থি মানে কি? এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম কার্বনেট থাকবে, এর মধ্যে, এর মাত্রিকার মধ্যে বা এর কন্ট্রিনের মধ্যে প্রচুর ক্যালসিয়াম কার্বনেট থাকবে। তাহলে এটার উদাহরণ হচ্ছে হিউমেরাস এবং ফিমারের মাথার মধ্যে, হিউমেরাস এবং ফিমারের মাথার মধ্যে কি থাকে? প্রচুর পরিমাণে ক্যালসিফাই তরুণাস্থি থাকে। তো তোমরা সবাই একটু দেখার ট্রাই করো, এটা হচ্ছে তোমার তোমার কিসের মাথা? ফিমারের মাথা, ফিমারের মাথা হয়তো। তো এই ফিমারের মাথার ঠিক উপরে একটা আবরণ আছে, দেখো এই যে আবরণটা আমি তোমাদের একটু দেখানোর ট্রাই করি, এই যে ছোট্ট একটা আবরণ, এই ছোট্ট একটা আবরণ কিন্তু কি দিয়ে তৈরি? ক্যালসিফাইড তরুণাস্থি দিয়ে তৈরি, ক্যালসিফাইড তরুণাস্থি দিয়ে তৈরি। এই ছোট্ট আবরণটা, এই যে একটা সাদা একটা লেয়ার দেখা যাচ্ছে, এই সাদা লেয়ারটা হচ্ছে ক্যালসিফাইড তরুণাস্থি দিয়ে তৈরি। তাহলে ক্যালসিফাইড তরুণাস্থির মধ্যে খুব বেশি পরিমাণে কি থাকে? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, সেজন্য এটাকে বলে চুনময় তরুণাস্থি। তাহলে আমরা চার ধরনের তরুণাস্থি নিয়ে আমরা বিস্তারিত ভাবে জানার চেষ্টা করলাম, এবং ক্যালসিফাইড তরুণাস্থির মধ্যে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে অনেকটা কি মেরুন কালারে হয় এবং তার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট অনেক বেশি থাকে। ওকে, তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে পেশি টিস্যুর মধ্যে। এখন আমরা কিসের মধ্যে চলে যাব? পেশি টিস্যুর মধ্যে চলে যাব। তো তোমরা, তার আগে তোমরা সবাই একটু রেসপন্স করে জানাও যে তোমরা সবাই তরুণাস্থি টপিকটা খুব ভালো করে বুঝতে পারছো কিনা। ওকে,
ওকে, তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং যে টপিকটা, যেই টপিকটা হচ্ছে ম্যাক্সিমাম বোঝার ট্রাই করে না, সেটা হচ্ছে পেশি। এই পেশি নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। এই যে পেশি, এই পেশি জিনিসটা কি? পেশি মানে কি? আমরা একদম সাধারণ ভাষায় আমরা বলবো পেশি মানে হচ্ছে কি, মাংস। পেশি মানে কি? মাংস, যে আমাদের হাতের যে মাসল গুলা, এই পেশি ইংরেজি কি মাসল। তো এই পেশি কোন জায়গা থেকে সৃষ্টি হয়? পেশি সৃষ্টি হচ্ছে মেসোডার্ম থেকে। পেশি কি থেকে সৃষ্টি হয়? মেসোডার্ম থেকে সৃষ্টি হয়। তো আমরা যখন মেসোডার্ম জিনিসটা কি, এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে মেসোডার্ম জিনিসটা কি, আমরা যখন একদম পিচ্ছি থাকি তো আমাদের আকৃতি এরকম থাকে, অনেকটা অনেকটা এরকম থাকে, এবং একটা নলের মাধ্যমে আমরা যুক্ত থাকি। তো এটাকে বলে ভ্রূণ বলে। এটাকে কি বলে? ভ্রূণ বলে। এই যে ভ্রূণ, এই ভ্রূণের মধ্যে তিনটা স্তর থাকে। কয়টা স্তর থাকে? তিনটি স্তর থাকে। তো তিনটি স্তরের নাম হচ্ছে এক্টোডার্ম, সবচেয়ে বাইরের স্তর, এন্ডোডার্ম, সবচেয়ে ভিতরের স্তর, আর মেসোডার্ম হচ্ছে মাঝামাঝি একটা স্তর। এই মাঝামাঝি যে স্তরটা, এই মাঝামাঝি ভ্রূণের মধ্যে যে মাঝামাঝি স্তর থাকে, সেই মেসোডার্ম থেকে কিসের সৃষ্টি হয়? মাংস বা পেশি বা মাসলের সৃষ্টি হয়। এই মাসল গুলা কি সংকোচন প্রসারণ হতে পারে? আমরা তো এটা সবাই জানি যে আমাদের শরীরের মধ্যে যে মাসল আছে বা পেশি আছে, সেগুলা সংকোচন প্রসারণ হতে পারে। এই মাসলের মধ্যে অসংখ্য তন্তু থাকে। এই মাসলের মধ্যে কি থাকে? অসংখ্য তন্তু থাকে। এরপর হচ্ছে এই মায়োব্লাস্ট নামক আদি কোষ রূপান্তরিত হয়ে পেশি সৃষ্টি করে। এই যে পেশি তৈরি হয় ভ্রূণ, এই যে ভ্রূণের মধ্যে, একটু আগে বললাম এই যে ভ্রূণ বা মানব, একটা মানব শিশু যখন হচ্ছে মায়ের গর্ভে থাকে, একদম ছোট্ট থাকে, তো তার মধ্যে পেশি কিভাবে তৈরি হয়? প্রথমত হচ্ছে মেসোডার্ম থেকে তৈরি হয়, এবং মেসোডার্ম থেকে তৈরি হওয়ার সময় এক ধরনের কোষ থাকে, এক ধরনের কি থাকে, কোষ থাকে। এই কোষের নাম হচ্ছে মায়োব্লাস্ট। এই কোষের নাম কি? মায়োব্লাস্ট। এই মায়োব্লাস্ট নামক কোষ থেকে, আদি কোষ থেকে কি তৈরি হয়? তোমার পেশিগুলো তৈরি হয়। যেমন আমরা সবাই যে যখন আমরা অস্থি পড়ছিলাম তখন আমরা জানছি যে অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্ট থেকে কি তৈরি হয়? অস্থির যে অস্থি তৈরি হয়, অস্টিওব্লাস্ট থেকে কি তৈরি হয়? অস্থি তৈরি হয়। তাহলে তোমরা এটা জিনিস মনে রাখো, যেখানে এই ব্লাস্ট থাকবে, ব্লাস্ট থাকবে, ব্লাস্ট মানে হচ্ছে সেটা কোনো জিনিস তৈরি করে। আমি যদি বলি জুম ব্লাস্ট মানে হচ্ছে এটা জুমকে তৈরি করে। আমি যদি বলি কি যে কোনো একটা জিনিস, মনে করো বায়োলজি ব্লাস্ট, বায়োলজি ব্লাস্ট মানে হচ্ছে যেটা বায়োলজি তৈরি করে, ঠিক আছে। তাহলে অস্টিওব্লাস্ট মানে কি? যেটা অস্থি তৈরি করে। তাহলে কন্ড্রোব্লাস্ট মানে কি? সে যেটা কি তৈরি করে? তরুণাস্থি তৈরি করে। তাহলে মায়ো, মায়ো মানে, মায়ো মানে হচ্ছে, মায়ো এর বাংলা যদি করি, মায়ো এর বাংলা হচ্ছে মাসেল। মায়ের, মায়ো এর ইংরেজি হচ্ছে কি? মাসেল। আর এটার বাংলা হচ্ছে পেশি বা মাংস। তাহলে মায়োব্লাস্ট মানে কি? মায়োব্লাস্ট মানে হচ্ছে যে আদি কোষ থেকে পেশি তৈরি হয় সেটাকে মায়োব্লাস্ট বলে। তাহলে এটা আশা করি তোমরা কখনোই ভুলবা না। এবং এটার মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। পেশির মধ্যে কি থাকে? সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। পেশির তোমরা সবাই মনে রাখবা সার্কো, সার্কো, সার্কো মানে বুঝায় হচ্ছে পেশি। সার্কো মানে কি বুঝায়? পেশি বুঝায়। মায়ো মানে কি বুঝায়? মায়ো মানে বুঝায় হচ্ছে পেশি বুঝায়। তাহলে মায়ো, সার্কো, এই শব্দগুলো দিয়ে কি বুঝায়? পেশি বুঝায়। তাহলে আমি যদি বলি সার্কো, সার্কো লেমা, আমি যদি বলি সার্কো লেমা, লেমা মানে কি? লেমা মানে হচ্ছে ঝিল্লি। লেমা মানে কি? ঝিল্লি বা আবরণ। তাহলে সার্কো লেমা মানে কি? সার্কো লেমা মানে হচ্ছে পেশির আবরণ। সার্কো লেমা মানে কি? পেশির আবরণ। তাহলে পেশির আবরণের নাম কি? পেশির আবরণের নাম হচ্ছে, পেশির যে কোষ, এই পেশির কোষের আবরণের নাম হচ্ছে সার্কো লেমা। তাহলে পেশির মধ্যে যে প্লাজম থাকে, এই পেশির কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে, এই সাইটোপ্লাজমের নাম কি হবে? সার্কোপ্লাজম। তাহলে পেশির কোষের মধ্যে যে সাইটোপ্লাজম বা যে মাতৃকা থাকে, সেই মাতৃকার নাম হচ্ছে সার্কোপ্লাজম। এখন আসো পেশির মধ্যে, এই যে পেশি, মনে করো এটা হচ্ছে একটা মাংসপেশি, এটা হচ্ছে একটা মাংসপেশি। তো এই মাংসপেশির ভিতরে অসংখ্য ফাইবার থাকে। অসংখ্য কি থাকে? ফাইবার থাকে বা অসংখ্য তন্তু থাকে। এই তন্তুগুলার নাম হচ্ছে মায়োফাইব্রিল। এই তন্তুগুলার নাম কি? মায়োফাইব্রিল। আর এই যে তন্তু মায়োফাইব্রিল, এই মায়োফাইব্রিলের ভিতরে দুই ধরনের প্রোটিন থাকে। এই প্রোটিনগুলার নাম হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন। এই তন্তুগুলা, এই প্রোটিনগুলার নাম কি? অ্যাক্টিন এবং মায়োসিন। আমি তোমাদের মায়োফাইব্রিল কি, সেটা কই, কোন জায়গা থেকে সৃষ্টি হয় সেটাও ভালো করে বলবো, সার্কোপ্লাজম কি, সার্কোলেমা কি, সেটাও ভালো করে বলবো। তার আগে তোমাদের বেসিক দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে পেশির মধ্যে 75% পানি।
75% হচ্ছে পেশির মধ্যে পানি। তাহলে তোমরা আশা করি পেশি নিয়ে তোমাদের বেসিক ধারণা হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো কিনা প্লিজ রেসপন্স করে জানাও। ভালো করে বুঝতে পারছো কিনা প্লিজ রেসপন্স করে জানাও। আজকে আমাদের ক্লাসের ফ্রি ক্লাস হলেও এটা পার্টিসিপেন্ট কম, কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা এইচএসসি তে নেই, সেজন্য হচ্ছে অনেকেই আগ্রহ দেখাচ্ছে না। কিন্তু এই চ্যাপ্টারটা যে মেডিকেলের জন্য কতটা ইম্পর্টেন্ট বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সেটা অনেকেই বুঝতে পারতেছে না, সেজন্য তারা ইগনোর করতেছে, ঠিক আছে? এবং আমাদের পার্সোনাল লাইফের জন্য এই চ্যাপ্টারটাও অনেক ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা জানতে পারলাম পেশি নিয়ে। এখন তোমরা আসো আমরা পেশির চিত্রের মাধ্যমে আমরা পেশিটা খুব ভালো করে জানার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা একটু দেখা ট্রাই করো, একটু দেখা ট্রাই করো। দেখো, মনে করো এটা হচ্ছে একটা মাসেল, এটা কি মনে করো এটা হচ্ছে তোমার একটা মাসেল, বা এটা হচ্ছে একটা পেশি, এটা হচ্ছে তোমার একটা পেশি, এটা হচ্ছে একটা পেশি, হ্যাঁ? ওকে, তাহলে এই যে পেশি বা একটা, এটা হচ্ছে একটা মাংসের টুকরো, তো এর যে আবরণটা, এর যে একদম বাইরের যে আবরণটা, এই বাইরের আবরণের নাম হচ্ছে এপিমাইসিয়াম, এপিমাইসিয়াম, মাইসিয়াম। ওকে, এপিমাইসিয়াম। তাহলে আমরা আরো একটু বড় করে দেখার চেষ্টা করি। মনে করো এটা হচ্ছে একটা পেশি, এটা হচ্ছে একটা পেশি, তুমি তোমার দেহ থেকে বা মানে যে কোনো একটা জায়গা থেকে এক টুকরো মাংস নিয়ে আসলে, তো এটা হচ্ছে একটা পেশি। তাহলে এই যে পেশির যে আবরণ, পেশির যে আবরণ, যে কোনো একটা মাংসের যে আবরণ, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে এপিমাইসিয়াম। তাহলে দেখো এটার নাম হচ্ছে এপিমাইসিয়াম। তো এই এপিমাইসিয়াম, যে এই যে মাংসের টুকরোটা, এটাকে যদি তুমি কি করো, প্রস্থচ্ছেদ করো, তাহলে তুমি দেখতে পাবা এখানে আবার অনেকগুলা কি আছে, কম্পার্টমেন্ট আছে বা অনেকগুলা প্রকোষ্ঠ আছে। দেখো ছোট ছোট প্রকোষ্ঠ আছে, এই প্রকোষ্ঠ গুলোকে বলে ফেসিকল। এগুলাকে কি বলে? এই প্রকোষ্ঠ গুলাকে বলে ফেসিকল। ওকে, প্রতিটা যে, এই যে প্রতিটা ফেসিকল, এই প্রতিটা ফেসিকল দেখো, তাহলে এখানে একটা ফেসিকলকে একটু বড় করে দেখাইছে, এখানে একটা ফেসিকলকে একটু বড় করে দেখাইছে, তাহলে এখানে দেখো এটা হচ্ছে একটা পেশি। আর এই পেশির ভিতরে, পেশির যে আবরণ, যে কোনো একটা মাংসের যে আবরণ, এটার নাম হচ্ছে এপিমাইসিয়াম। আর এই যে এপিমাইসিয়াম, তার ভিতরে এটাকে যদি আমরা কাটি, তাহলে তার ভিতরে দেখতে পাবো অনেকগুলো প্রকোষ্ঠ আছে, প্রতিটা প্রকোষ্ঠকে বলে ফেসিকল। এই যে প্রকোষ্ঠ আছে, এই প্রকোষ্ঠের যে বাইরের যে আবরণ, এটাকে বলে পেরিমাইসিয়াম। এটাকে কি বলে? পেরিমাইসিয়াম। বা এই যে প্রতিটা ফেসিকল, প্রতিটা ফেসিকলের যে আবরণ, এই আবরণকে বলে পেরিমাইসিয়াম, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এই যে মাসল ফেসিকল, এই মাসল ফেসিকলের, প্রতিটা মাসল ফেসিকলের যে আবরণ, এই আবরণের নাম কি? তোমরা সবাই বলো, প্রতিটা মাসল ফেসিকলের আবরণের নাম কি? ওকে, তাহলে এখন আমরা আবার চলে যাই ক্লাসে। এই যে মাসল ফেসিকল, এই মাসল ফেসিকলটাকে আবার আরেকটু বড় করে দেখাইছে, তাহলে এটা কি? এই যে এখানে একটা ছোট্ট টুকরা আছে বা মাসল ফেসিকল, এই মাসল ফেসিকলকে আমরা এখানে আরেকটু বড় করে দেখার চেষ্টা করব। দেখো এটা হচ্ছে একটা মাসল ফেসিকল, তাহলে মাসল ফেসিকলের যে আবরণ, এই আবরণের নাম হচ্ছে পেরিমাইসিয়াম। এই আবরণের নাম কি? আবরণের নাম হচ্ছে পেরিমাইসিয়াম। এখন দেখো এই মাসল ফেসিকলের ভিতরে আবার কি থাকে? অনেকগুলা ছোট ছোট ফাইবার থাকে এই মাসল ফেস্টিকুলার ভিতরে।